তুমি আমায় গর্ভে ধারণ করেছিলে, লালন পালন করে এত বড় করেছো। তুমি না থাকলে আমি আধার পেতাম না মা। তোমার কাছে আমার ঋণের শেষ নেই। সেই জন্যই আমাকে ফিরে চলে যাচ্ছে। যাচ্ছি না মা, আমি যাচ্ছি না। কৃষ্ণ নাম করলেই আমাকে পাবে, আর আমায় যখন খুব দেখতে ইচ্ছে করবে তখনই আমায় দেখতে পাবে মা। নিমাই, তুই কি বাড়িতে আর আসবি না বাবা? আমার হাতে রান্না আর খাবি না? বল না, ওরে বল না, বল বল। আমি একা একা রাঁধবো, বাড়বো, খাবো, আর তুই পথে পথে ঘুরে বেড়াবি, কখনো কি কখনো না কি। ওরে আমি মা হয়ে এসব সইব কেমন করে বাবা, কেমন করে সইব মা গো। আমায় যে যেতে হবে না, আজ রাতেই যেতে হবে। তুমি আর আমায় বাধা দিও না মা। কৃষ্ণ বিরহে যে আমার প্রাণ যায়। না বাবা না, একবার তোকে যখন অনুমতি দিয়েছি তখন তোকে আর বাধা দেব না নিমাই। কিন্তু বাবা, তুই বৌমাকে ফেলে যাবে কি করে? তুই পারবি ওর সামনে দিয়ে ঘর ছাড়তে? পারবো না মা, আর পারবো না বলি মধ্যরাতে জগতের প্রতিটি জীব যখন নিশ্চিন্তে গভীর নিদ্রা আচ্ছন্ন হয়ে থাকবে তখন নিঃশব্দে গৃহত্যাগ করবো মা। বিষ্ণুপ্রিয়া টেরও পাবে না, ও থাকবে ঘুম করে, আমি চলে যাব। জয়ী, প্রদীপটা একটু উস্কে দে না, নিভে আসছে। এভাবে যাস না বাবা, বৌমা সব ভার আমার উপরে দিয়ে যাস না। দিদি বিড়বিড় করে কি যেন বলছে, একটু খান পেতে শোন দেখি জয়া। এই করেই দিদি মরবে। কেন রে, কি হলো? সমানে বলে যাচ্ছে নিমাই, মেয়েটার এত বড় বাহার চাপিয়ে দিয়ে যাচ্ছিস। সে 9 বছর বয়সে লোকনাথ চলে গেছে, তবু আজ দু চোখের পাতা বন্ধ করলে ওর 16 বছরের কচি মুখটা চোখের সামনে ভেসে ওঠে। এই বড় ভয়ঙ্কর স্মৃতি রে জয়ী,
যে মানুষ সংসার ছেড়ে চলে যায় তার ভালো মন্দ বাঁচা মরা কোনো খবরই তো এসে পৌঁছয় নাই বিশাল পৃথিবীতে। এই বিশাল পৃথিবীর কোথায় শুরু কোথায় শেষ কিছুই তো জানি না। শুনেছি সমুদ্র পেরিয়ে বণিকেরা ভিন দেশে যায়, তারপরেও নাকি আরো দেশ আছে, তারপরেও আমাদের লোকনাথ বিশ্বরূপ ভাসতে ভাসতে কোথায় গিয়ে ঠেকেছে কে জানে। তবু তো এখনো আমরা মানত করি, মন্দিরে পুজো দিই, দেবতার তানে গিয়ে রোবা দিই। নিমাইয়ের মতন এমন সোনার টুকরো ছেলের জন্য ও এটুকু কাঁদবে না জয়া? না রে, নিমাইকে নিয়ে দিদির আর কোনো চিন্তা নেই রে। চিন্তা নেই? না, দিদির সব চিন্তা এখন ছেলের বউকে নিয়ে। কেন রে, কোনো ভালো খবর আছে বুঝি? না রে, সেসব কিছু হলে তো তুই জানতে পারতিস, সেসব কিছু না। আসলে দেখ, দিদির তো বয়স হচ্ছে বল, নয় নয় করে দিদির বয়স তো কম হলো না। ওন আগুনের মতো যৌবন, সোনার মতো রূপ, এ তো সাত রাজার ধন রে, সে কি কাঙাল বামুনের ঘরে থাকতে পারবে বল? হ্যাঁ রে জয়ী, তুই ঠিক বলেছিস। এই পোড়ার দেশে যে রক্ষক সেই ভক্ষক, দিদির সেটাই হয়েছে মহাজ্বালা। এসো বিষ্ণুপ্রিয়া, আমার পাশে বসো। কি হলো দিদি? হ্যাঁ, কিছু না, ঘুমের ঘোরে চটকা লেগেছে। শুয়ে পড়ো দিদি, শুয়ে পড়ো, নিমাই পাশের ঘরে আছে, ওকে আজ আর দেখো না দিদি। হ্যাঁ দিদি, তুমি শুয়ে পড়ো, রাত অনেক হলো, নিমাইকে আজকে আর দেখো না। আমরা এখন আসি দিদি। হ্যাঁ, ¶¶
নিমাই কে আজা টেকো না দিদি, আজা টেকো না, আজই বোধহয় শেষ রাত, শেষ মধুর রাত। মুখ তোলো বিষ্ণুপ্রিয়া, এই নিভৃতে নিজের ঘরে বসো তোমার এত লজ্জা? মুখ তোলো। কি হলো বিষ্ণুপ্রিয়া, কথা বলছো না কেন? তোমার মনের কি স্বাদ বলো। প্রভু যদি অনুমতি দেন তাহলে আজ আমি আপনাকে নিজের হাতে সাজাব, আপনার শ্রী অঙ্গ পুষ্পচন্দনে সাজানো বড় স্বাদ আমার। এত সামান্য? আমিও তো সামান্য মানুষ, আমার চাহিদাও অল্প, সুখ অল্পতেই। বেশ, অনুমতি দিলাম। তবে একটি শর্ত আছে। কি শর্ত প্রভু? তোমার সাজানোর পালা শেষ হলে আমি তোমায় সাজাবো। আপনি পুরুষ মানুষ, রূপচর্চা জানবেন কি করে? দেখোই না, তোমার সাজানোর পালা শেষ হলে তারপর প্রমাণ পাবে। এবার আমার পালা। আমাকে ভুলে যাবে না তো বিষ্ণুপ্রিয়া? আজ এই মধুর রাতে ভুলে যাওয়ার কথা উঠছে কেন? আপনি কি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাবেন? বলুন না স্বামী, সত্যি সত্যি চলে যাবেন? হ্যাঁ বিষ্ণুপ্রিয়া, আমাকে যে যেতেই হবে। তুমি কিন্তু মাকে দেখো, মায়ের অনেক বয়স হয়েছে, আমার শোকে জানি না তিনি কি করে বসবেন। আর আমার কথাটা একটুও ভাবলেন না? বিরহেই প্রেমের যথার্থ প্রকাশ বিষ্ণুপ্রিয়া। তবু নিদর্শন হিসেবে
আমার এই উপবিতখানা তোমায় দিয়ে গেলাম। তুমি বিরহে যখনই কষ্ট পাবে এই উপবিতখানা দেখো, আমার হৃদয় স্পর্শ পাবে। আমার জন্য শোক করো না বিষ্ণুপ্রিয়া, আমাকে স্মরণ করো, তাহলেই দেখবে স্মৃতির মন্থন থেকে উঠে আসবে অমৃতের আনন্দ। যদি সত্যিই যান তাহলে যাবার আগে আমাকে আমার কর্তব্য বলে যান স্বামী। শোনো বিষ্ণুপ্রিয়া, প্রতিদিন সকালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এ 32 অক্ষর মন্ত্র জপ করে একটি করে চাউল রাখবে। এটি টানা দুপ্রহর তুমি জপ করবে। তারপর যে কটা চাউল একত্রিত হবে তা দিয়ে তুমি কৃষ্ণ ভোগ দেবে এবং সেই ভোগ তুমি নিজে খাবে। নিয়মিত সংকীর্তন করবে এবং যারা যারা এই গৃহে সংকীর্তন করতে আসবে তাদের তুমি সেবা করবে। কিন্তু প্রভু, এত কিছু আমি করব কি করে? আপনার বিরহে তো আমার সারা শরীর পক্কাঘাতের মতো অসার অবশ্যই থাকবে। তার চেয়ে বরং আপনি আমার সঙ্গে নিন। শ্রী রামচন্দ্র যখন বনবাসে গেছিলেন তখন সীতা দেবীও তো তার অনুগামিনী হয়েছিলেন, তাহলে আপনি আমায় সঙ্গে নিচ্ছেন না কেন? আমি কি কোনো অপরাধ করেছি? না বিষ্ণুপ্রিয়া,